তো ফ্রেন্ড আসসালামু কিংবা আপনারা সকলেই কেমন আছেন করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে যাবো একটি দুর্দান্ত স্পেশাল ভিডিও নেই তার জন্য ভিডিওটি অবশ্যই মিস করবেন না যেটা যেটা কিংবা স্কিপ করে দেখবেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের মোবাইলটিকে বাসায় রেখে কিংবা চার্জে বসিয়ে অন্য কোথাও যেয়ে থাকি কিন্তু তখন আমাদের মোবাইলটিকে কিন্তু অনেকজনই ইউজ করে কিন্তু আমরা কিন্তু সেটা কখনোই বুঝতে পারি না কে আমাদের ফোনটিকে ইউজ করেছে কিংবা কে আমাদের ফোনটিকে আনলক করার চেষ্টা করেছে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি টিপস শেয়ার করব যে টিপসটি মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কে আপনাদের মোবাইলটিকে টাচ করেছে কিংবা কে আপনাদের মোবাইলটিকে আনলক করেছে বা আনলক করার চেষ্টা করেছে তো কিভাবে দেখবেন যে কে আপনাদের মোবাইলটিকে আনলক করার চেষ্টা করেছে এটা কিভাবে দেখবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আসি আপনাদের সাথে নাজমুল ইসলাম আপনারা দেখছেন মোবাইল মাস্টার প্রোসেন্ট তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করবেন তারপরে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন তারপর কমেন্টে আসবেন তো কমেন্ট আসার পরে এখানে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন তো ফ্রেন্ড এই কাজটি করতে হলে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপটিকে ডাউনলোড করে নেওয়ার পরে সিম্পলই অ্যাপটিকে ওপেন করবেন তো অ্যাপটি ওপেন করার পর সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস তা দেখতে পাচ্ছেন যে নেক্সট নেক্সটে ক্লিক করতে করতে যাবেন তো নেক্সটে ক্লিক করতে করতে তারপর দেখতে পাচ্ছেন সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন রয়েছে আপনাদেরকে অবশ্যই এখানে একবার সিম্পলই ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একবার ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে এখন দেখতে পাবেন যে এখানে একটি অপশন চলে এসেছে যে ওকে আপনাদেরকে অবশ্যই ওকেতে ক্লিক করে দিতে হবে তো আমি এই ওকেতে ক্লিক করে দিচ্ছি তো ওকেতে ক্লিক করে পর আপনাদেরকে পারমিশনটি দিয়ে দিতে হবে তারপর আবার ওকেতে ক্লিক করে দেবেন তো আমি আবার ওকেতে ক্লিক করে দিচ্ছি তো ওকেতে ক্লিক করে পর এখান থেকে আপনাদেরকে সেই অ্যাপটির পারমিশন দিতে হবে তো সেই অ্যাপটি এখান থেকে আপনারা খুঁজে বার করবেন আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তাহলে ব্যাকে চলে আসবেন তো এটা কিন্তু অলরেডি আপনার মনে সেট হয়ে গিয়েছে এটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কি বাটন রয়েছে এটা যদি এরকম বন্ধ থাকে অবশ্যই আপনারা অন করে দিবেন তো যখন দেখুন দেখতে পাচ্ছেন ওর চোখগুলো এবং এটা যদি আপনি চালু করেন যখন এটা 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 সাদা সাদা হয়ে যাবে তখন মনে করবেন আপনার অ্যাক্টিভেট অবশ্যই এটাকে রাখতে হবে যদি এখানে যদি কালো থাকে এখানে ক্লিক করে অবশ্যই এটা সাদা করে দেবেন এটা এখানে ক্লিক করে কিন্তু এটা সাদা হয়ে যাবে তাহলে সাদা হয়ে যাওয়ার পরে আপনারা কি বলে চলে আসবেন তো এবার যদি আপনারা আপনাদের ফোনটিকে লক করে সেটাকে আনলক করার চেষ্টা করেন সাথে সাথে কিন্তু আপনাদের ফটো উঠেছে আপনারা যদি আনলক করতে করতেও পারেন তাও কিন্তু ফটো উঠতে যদি আনলক নাও করতে পারেন তাও কিন্তু ফটো উঠবে তবে এতে প্রথমে আপনাদেরকে এটার একটি ডেমো দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ফোনটিকে আনলক করে দেখিয়ে দিচ্ছি লক করে আনলক করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফটোটি উঠবে এবং কীভাবে আপনার ফটোটি দেখতে পারবেন তো প্রথমে আমি আমার ফোনটিকে আনলক করে দিচ্ছি লক করে নিচ্ছি প্রথমে আমি আমার ফোনটিকে দেখতে পারেন আমি ফোনটিকে লক করে আনলক করে নিয়েছি তো এবার এবার আমি আপনাদেরকে দেখাবো যে ফটো উঠেছে কিনা এবং কিভাবে আপনারা সেই ফটোটি দেখবেন তা অবশ্যই আপনাদেরকে প্রথমে এখান থেকে সব দিয়ে দিতে হবে এবং অবশ্যই এটা সাদা করে নিতে হবে নাহলে কিন্তু এটা হবে না যেটা সাদা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ফোনটি লক করে আনলক করলে কিন্তু আপনাদের ফটো উঠে যাবে এবং যেই আপনাদের ফোনটিকে আনলক করার চেষ্টা করুক না কেন তারা কিন্তু ফটো উঠে যাবে তো এবার ফটোটি কিভাবে দেখবেন তো ফটোটি দেখা যাবে আপনাদেরকে সিম্পলি এই অ্যাপটিকে আবার ওপেন করতে হবে তো ফটোটি দেখার জন্য এই অ্যাপ টিকে আপনাদেরকে আবার ওপেন করতে হবে তো এই অ্যাপটিকে ওপেন করার পর দেখতে পাবেন আমার একটা ইন্টারভিউ চলেছে তো দেখতে পাচ্ছেন এখানে একটু অপশন চলেছে দেখতে পাচ্ছেন পিকচারের মতো আইকন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেই ছবিটি দেখতে পারবেন যে আপনাদের ফোনটিকে আনলক করার চেষ্টা করেছে তার ফটো কিন্তু এখানে উঠে থাকবে তো আমি এটা আনলক করেছিলাম তো এখানে আমার ছবি উঠে গেছে তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করে সাথে দেখতে পাচ্ছেন তো এখানে আইকন চলেছে এখানে ক্লিক করে দেবে তবে দেখতে পাচ্ছেন এখানে ফটোটি দেখা যাচ্ছে আমি ফোনটিকে আনলক করার চেষ্টা করেছিলাম দেখতে পাচ্ছেন আমার ফটো উঠে গিয়েছে এভাবে কিন্তু যে আপনাদের ফোনটি আনলক করার চেষ্টা করুক তার কিন্তু ফটো উঠে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব তাহলে বুঝতে পারবেন যে কি আপনাদের ফোনটিকে আনলক করার চেষ্টা করেছে কিংবা আনলক করেছে তো আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এটা আপনাদের অনেক উপকার আসবে তো এটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও সবারকে দেখার জন্য তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আবার দেখে গেল নতুন ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং